হাই ফ্রেন্ডস, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। গুড মর্নিং। আজকে আমার বাড়িতে লক্ষ্মী পুজো। এমনি তো আজকে বৃহস্পতিবারে সবাই লক্ষ্মী পুজো করোই, কিন্তু আজকে ভাদ্র মাসের লক্ষ্মী পুজো, তাই আজকে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব। এই ভাদ্র মাসের লক্ষ্মী পুজো আমি কীভাবে করি, চলো দেখবে চলো। আজকে পুরোপুরি আমি নিরামিষ খাই, আগের দিনও নিরামিষ খেয়েছি। লক্ষ্মীর যে চাল হয় সেই চালের ভাত খাই, তাই আজকে রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করার কিছু নেই, সেদ্ধ ভাত আজকে। চলো পুজোটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো, পুজো বলে আমি আজকে শাড়ি পরেছি, কারণ পুজো পার্বণ হলে একটুখানি শাড়ি শাড়ি পরতে ইচ্ছা করে, তাই আজকে শাড়ি পরেছি। আর আমি নতুন হেয়ার কাট করেছি, হেয়ার কালার করেছি পুজোতে তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করার ইচ্ছা ছিল, জানি না কতটা কি পারবো, কেননা খুব ব্যস্ত আছি। চলো আজকে পুজোটা তোমাদের সাথে শেয়ার করি। আজকে আমি ধানের লক্ষ্মী পুজো করছি, এটা হলো ভাদ্র মাসের লক্ষ্মী পুজো। বছরে তিনটে লক্ষ্মী পুজো হয় ধানের, একটা হলো পৌষ মাস, চৈত্র মাস আর ভাদ্র মাস। ভাদ্র মাসটা বিশেষ করে শীষ ধান দিয়েই পুজো হয়, তবে এখন তো শহরে আমরা থাকি, শীষ ধান পাওয়া যায় না, তার জন্য আমরা ধান দিয়েই পুজো করি। আর পৌষ মাসে হয় নতুন ধান কিনে সেই ধানের পুজো। দেখো আমি ধানগুলো কিভাবে বেতের কাটা বলতে ওপার বাংলায় সিঁদুর পরানো হয় এই বেতের কাটা দিয়ে, সেই কাটা মাঝখানে রেখে তার উপরে ধান রেখে তার উপর সিঁদুরের কৌটো বসিয়ে ওটাকে বউ সাজিয়ে পুজো করা হয়। এতে কোনো মূর্তি বা ফটো দিয়ে এই লক্ষ্মী পুজো করা হয় না। আর দুপাশে দুটো কাঠের পেঁচা রাখা হয়েছে, আর চারিদিকে চারটে গাছ সিঁদুরের কৌটো রাখা হয়েছে। আর পাশেই দেখছো একটা হাড়ি, মাটির হাড়ি, ওই হাড়ির মধ্যে ধান রাখা হয়, সারা বছর ধরে ওই হাড়িতেই ধান রাখা হয়, তাই ওই হাড়িটাই আমি স্বস্তিক চিহ্ন দিয়ে আর উপরে একটা মালসা দিয়ে ঢাকনা দিয়েছি, ঢাকা দিয়ে তার উপরে একটা গাছ সিঁদুরের কৌটো দিয়ে দিয়েছি, আর একটা এবারে মালা পরিয়ে দিলাম। লক্ষ্মী ঠাকুরের সামনে দেখছো কড়ি, তারপরে জলশঙ্খ এসব দিয়ে সাজিয়েছি। এবারে নিচে আলপনা দিয়েছি, তার মাঝখানে ধান দিয়েছি, এবারে আমি ঘট বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছো ঘট আমের পল্লব, ডাব আর গামছা আর একটা মালা দিয়ে ঘট সাজিয়ে নিয়েছি। নৈবেদ্য সাজিয়েছি, এটা হলো নবগ্রহের নৈবেদ্য, এটা পঞ্চদেবতা, আর এটা হলো সূর্যের, এটা কুবের, আর একটা থালায় দেখছো দুটো ভাগ করা, এটা হলো লক্ষ্মী নারায়ণ। তবে এই যে ভাগ করা লক্ষ্মীর চাল, এই চালই আজকে আমি সেদ্ধ ভাত খাবো। এর যে গোবিন্দভোগ চাল তার সাথে এই চালটা মিশিয়ে আমি আজকে সেদ্ধ ভাত খাবো। আর এই দেখো এখানে পুষ্পপত্র সাজানো হয়ে গেছে, আর এখানে রয়েছে পঞ্চপ্রদীপ, কপূরদানি, ধূপকাঠি, সমস্ত কিছু সাজানো হয়ে গেছে, কোষাকুষি, তাম্রকুণ্ড দেখতে পাচ্ছ। এখন আমার পুরুত মশাই চলে এসেছেন, এখন আরতি করছেন। তাহলে দেখলে আমার পুজো কমপ্লিট, ঠাকুরমশাই পুজো করে চলে গেছে। তবে এখন আমি বৃহস্পতিবারের পাঁচালি পরব, আর পরব ভাদ্র মাসের লক্ষ্মীর পাঁচালি। এই দুটো পাঁচালি পরলেই আমার পুজো পুরোপুরি কমপ্লিট হবে। আজকের মতো এখানেই আমার তোমাদের সাথে আড্ডা, আবার আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি তোমরা ভালো থাকবে, আনন্দ থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই।